একজন ভালো গৃহিণী যে ভালো গৃহিণী হতে পারে, একজন গৃহিণী যে ভালো গৃহিণী হতে পারে, আবার যে ধর্ম সাধনা করছে সে ভালো সাধক হতে পারে, সেই বেদান্তকে অবলম্বন করে। এই বেদান্তের মধ্যে কি আছে? এই বেদান্ত আমাদের আত্মবিশ্বাস এনে দেয়। সেই বেদান্ত আগে মানুষের ধারণা ছিল বেদান্ত বোধ হয় হিমালয়ে গুহাটি সেগুলো হচ্ছে কি সাধন ভোজন করা যায়, সন্ন্যাসীরাই সেগুলো সাধন ভোজন করেন। স্বামী দেখিয়ে দিলেন যে না, এই বেদান্ত সর্বত্র সাধন ভোজন করা যায়। তার সর্বশ্রেষ্ঠ প্রমাণ যে গীতা। গীতা কোথায় বলা হয়েছে? গীতা বলা হয়েছিল যুদ্ধক্ষেত্রে, যেখানে মানুষের জীবন মরণ সমস্যা, সেখানে গীতার উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে করছেন। যে গীতা হচ্ছে কি সমস্ত বেদান্তের সার, সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন, এরকম করে গীতার স্তুতি হয়েছে যে শ্রীকৃষ্ণ যেন সমস্ত উপনিষদ শাস্ত্র মন্থন করে এনে গীতা তৈরি করেছেন। সুতরাং বেদান্তের সার সেই গীতা যুদ্ধক্ষেত্রে বলা হচ্ছে। সুতরাং সেই বেদান্ত আমাদের সর্বক্ষেত্রেই প্রয়োগ করা যায়। সেই জায়গাটায় যে বেদান্ত যেটা আমাদের স্বরূপকে যান চিনিয়ে দিচ্ছে যে আমরা হচ্ছে অমৃতের পুত্র, আমরা প্রকৃতপক্ষে আত্মা, সেই জায়গাটা স্বামীজি বারে বারে জোর দিয়েছেন। আমাদের দেশে ভারতবর্ষে যখন হচ্ছে কি আত্ম শ্রদ্ধা সম্পূর্ণ প্রায় চলে গেছে, আমরা বিদেশিদের দিকে তাকিয়ে বসে আছি, তারা আমাদের উন্নতি করলে তারপর উন্নতি হবে, তাদের কৃষি কালচার থেকে আরম্ভ করে সব কিছুর দিকে তাকিয়ে আছি। স্বামীজি হম্পুরাবার সিংহ অর্জনে যেটা জানালেন যে আমাদের ভেতরে আমাদের যে ধর্মশাস্ত্র বেদান্ত শাস্ত্র, এটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শাস্ত্র, সেখান দিয়ে আমাদের সমস্ত সমস্যার সমাধান হতে পারে। দেখা গেল স্বামীজির এই গর্জনে, স্বামীজির সেই আহ্বানে বিদেশিরাই, বিদেশি পণ্ডিত ব্যক্তিরা তারা স্বামীজিকে গ্রহণ করছে, সঙ্গে সঙ্গে আমাদের দেশেরও যেন চমক ভাঙল। আমাদের সমাজে আমাদের ছেলেমেয়েরা তারা বলল, হ্যাঁ আমাদের ভেতরে একটা জিনিস আছে, আমাদের ভেতরে শক্তি আছে, আমরাও সেটাকে জাগ্রত করতে পারি। ব্রিটিশ শাসনে একবার পুলিশ রিপোর্টে একটা বেরিয়েছিল যে আগে এরা কালী পূজা ইত্যাদি করলে এদের দেশের ছেলেরা সংকুচিত হতেন, যখন বলা হতো তোমরা মূর্তি পূজায় বিশ্বাসী, তারা নিজেরা সংকুচিত হতো। এখন কিন্তু গর্ব করে এরা বলছে, হ্যাঁ আমরা মূর্তি পূজায় বিশ্বাসী, আমরা কালী পূজায় বিশ্বাসী, আমরা দুর্গা পূজায় বিশ্বাসী। এই বিশ্বাসটা আত্মবিশ্বাসটা এই স্বামীজি এনে দিয়েছেন। যে কোনো জায়গায় যে কোনো সর্বত্র এই স্বামীজির বাণীকে অবলম্বন করে যদি আমরা আত্মবিশ্বাসী হই, তাহলে আমাদের সমস্ত সমস্যার সমাধানটা করতে পারি। যে আমাদের ভেতরে অনন্ত শক্তি আছে, এই কথাটা খালি বারে বারে মনে রাখা, তার সঙ্গে সঙ্গে স্বামীজিকে ধ্যান করা। সেই সিংহ প্রতিম পুরুষকে যদি আমরা ধ্যান করি, তার শক্তি আমাদের ভেতরে জেগে উঠবে। যে যার ঠাকুরের কথা, শ্রীরামকৃষ্ণের কথা, যে যার চিন্তা করে সে তার সত্তা পায়। সুতরাং স্বামীজিকে আমরা যদি চিন্তা করি, স্বামীজির সত্তা আমরা পাবো। সেই পরাধীন দেশে একজন সন্ন্যাসী অর্থাৎ ভিক্ষু, সে গিয়ে আমেরিকার মতন একটা সভ্য দেশে কাঁপিয়ে দিলেন। কেন? সে তার আত্মশক্তি জেগে উঠেছিল। প্রকৃতপক্ষে আমরা স্বামীজির আত্মশক্তি জেগে উঠেছিল এই কথাটা এমনি বলছি, তিনি আত্মশক্তি নিয়েই তো এসেছিলেন, আমাদেরকে জাগিয়ে দিয়ে গেলেন। তার আত্মশক্তি পূর্ণ মাত্রায় বিদ্যমান, ছোটো থেকেই তার মধ্যে সেই ছিল, তিনি আমাদের ভেতরে আত্মশক্তি জাগিয়ে দিলেন। এবং যত দিন যাচ্ছে মানুষ আস্তে আস্তে সেই জিনিসটা বুঝতে পারছে বলেই স্বামীজিকে নিয়ে এত আলোচনা, এত স্বামীজিকে নিয়ে চিন্তাভাবনা, যে আমরা তাকে আরও বুঝতে চাই। সব তার বাণীর সব অর্থ তো আমরা এখনও বুঝতে পারিনি, আমরা আরও তাকে বুঝতে, আর তার সর্বগ্রাসী প্রেম যে জিনিসটা আমরা শুনছিলাম, তিনি মানুষকে যথার্থ ভালোবাসতেন, যে যথার্থ মানুষকে ভালোবাসার লক্ষণ কী তিনি বলতেন, মানুষের সমস্যা তুমি যাকে ভালোবাসো সেই সমস্যা কি তুমি মানুষের সমস্যা কি কোথায় খুঁজে বের করেছো, তার অপসারণে তার যে সমস্যাগুলো অপসারণের উপায় কি তুমি চিন্তা করেছো, এবং সেই অপসারণের যে উপায় তুমি চিন্তা করেছো সেটা কি তুমি তোমার সর্বস্ব শক্তি দিয়ে করার জন্য ঝাঁপিয়ে পড়ছো, তার জন্য মৃত্যুকেও বরণ করতে রাজি আছো? আমি ভাবার কথা বলছি, তার বাণীটা এরকমই ছিল। সুতরাং সেইগুলো দেখতে পাই স্বামীজির জীবনের মধ্যে একদম মুহূর্ত হয়ে, তিনি প্রথম দিকে ছটফট করছেন যে এই ভারতবর্ষের অবস্থা দেখে, যে ভারতবর্ষের মানুষ এই দুঃখ দুর্দশা থেকে কীভাবে মুক্তি পাবে। তারপর তিনি সেই উপায় তার ধ্যানেত্রে তিনি দেখলেন, যেটা বলা হয় কন্যাকুমারীতে তিনি যে তিন দিন তিন রাত ধ্যানস্থ ছিলেন, আর তার সমস্ত ভারতবর্ষ পরিভ্রমণের পরে তখন
তিনি ভারতবর্ষের সমস্যাটা কোথায় সেটা সমাধান কিভাবে হতে পারে তার ধ্যান নেতৃত্বে সেটা ধরা পড়ছে। তারপর সেটাকে কার্যকরী করার জন্যে তার সর্বস্ব শক্তি প্রয়োগ করে নিজের জীবনের কথা ভাবেননি, সর্বস্ব শক্তি প্রয়োগ করে তিনি সেই ভিক্ষুক সন্ন্যাসী সম্পূর্ণ ভিক্ষায় অল্প যেটুকু অর্থের প্রয়োজন ছিল তার অনুসরণকারী কিছু মানুষ তাদেরও খুব বেশি যে সামর্থ্য ছিল তাও নয়, সেই অবলম্বন করে তিনি আমেরিকায় গেলেন, তারপর অসাধ্য সাধন করলেন। কোথা থেকে এই শক্তি তিনি পেলেন? সেই আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাস আমাদের মধ্যে তিনি জাগাতে চেয়েছেন যাতে আমাদের সমস্ত ভারতবর্ষের মানুষ সেই আত্মবিশ্বাসে জেগে ওঠে। এবং তিনি যে শুধু ভারতবর্ষের জন্যই নয়, সারা পৃথিবীর জন্য বটে, তিনি ভারতবর্ষের এই সম্পদ সারা পৃথিবীকেই দিয়ে গেলেন যে অন্য দেশের মানুষও এটাকে অবলম্বন করে নিজেদের উন্নতি করুক, আর তার সঙ্গে সঙ্গে আমাদের দেশের যে অভাবগুলো আছে সেগুলো অন্য দেশ যেগুলো সেটা অর্জন করেছে কারিগরি শিক্ষা ইত্যাদি বিজ্ঞান সেগুলো আমাদের দেশ যাতে অর্জন করতে পারে। প্রকৃতপক্ষে আমরা একটু ভালো করে বিশ্লেষণ করলে দেখতে পাব যে আমাদের ভারতবর্ষের উন্নতি সেইভাবেই হচ্ছে, আত্মবিশ্বাস ফিরে না পেলে এদেশের উন্নতি হতো না। আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে যে মানুষ প্রথম দিকে ঝাঁপিয়ে পড়েছিল সেই স্বামীজিকে অবলম্বন করে, স্বামীজির ভাব অবলম্বন করে সর্বত্র আমরা দেখতে পাবো তা আমাদের স্বামীজির পরবর্তী মনীষীগণ সকলেই স্বামীজির দ্বারা প্রভাবিত, এবং স্বামীজির ভাবে যারা বিশেষভাবে ভাবিত অনেক ক্ষেত্রে হয়তো কোনো কোনো ক্ষেত্রে স্বামীজির নাম না নিলেও সেই স্বামীজির ভাবধারা যারা গ্রহণ করেছে তারাই দেশের যথার্থ উন্নতিটা করছে। সুতরাং সেই স্বামীজিকে অবলম্বন করেই প্রকৃতপক্ষে আমাদের দেশে শুধু আমাদের দেশের নয় সারা পৃথিবীর উন্নতি যে হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন আমরা এই স্বামীজিকে যত চিন্তা করব, যত তার বাণীকে ধ্যান করব, তাকে হৃদয়ে দেখব, তত তার স্বামীজির বাণী আমরা নতুন নতুন অর্থ পাব এবং আমাদের জীবনকে গঠন করতে পারব, আমাদের সমস্যার সমাধান করতে পারব এবং আমাদের দেশকেও উন্নত করতে পারব। সেই স্বামীজির কাছে আমাদের একান্ত প্রার্থনা, তার যে শক্তি আমাদের মধ্যে তিনি ঢেলে দিন, আমরাও যাতে তার ইচ্ছা অনুযায়ী আমরা মানুষ হতে পারি, মানুষ হয়ে আমাদের নিজেদের জীবন ধন্য করতে পারি, আমরা দেশমাতৃকার সুসন্তান হতে পারি। এই বলে আমার সামান্য বক্তব্য শেষ করি।